জন্য কি কি খাবার খাওয়াই সেটা আপনাদের দেখাবো আমি। গম, ধান আর চাল, এই যে চালটা দেখা যাচ্ছে, চাল, গম আর ধান এই তিন সব মিক্স করে তারপর দেশি মুরগিকে খাবার খাওয়াই। এখন দেখবেন আমি কীভাবে ওদের খাবার খাওয়া, দেশি মুরগিগুলো মুক্ত পদ্ধতিতে থাকে। মুরগি এসে বসছে অটোমেটিক, এরকম বাচ্চা আছে 21 পিস, এরকম প্যারেন্টস আছে আপনার মাদার প্যারেন্টস আছে 5 পিস, হাঁস আছে, এই যে আইসে বসছে আস্তে আস্তে, তো বাচ্চা সহ আছে, একটা উমে কুসে আছে 16 পিস নেই কুসে বসছে। এরকম একটা লিটার ওদেরকে আমি পানি খেতে দিই, মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন।